হাই বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছ মা রান্না করছে। কেননা অনেক বেজে গেল, প্রায় 2টো বেজে গেল, এখনো রান্না আমাদের কমপ্লিট হয়নি। কারণ প্রত্যেক দিন আমাদের ওই 3:30 4টা বেজে যায়, মানে ভাত খেতে, কেননা সবাই মাঠে থাকি সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এখন কফি কাটা, আলু কফি তরকারি হবে, বেগুন ভাজা। আর কি মা? ও তো বন্ধুরা, তোমাদেরকে বলবো না কি একটা রান্না করেছে মা, তো সেটা বলবো না, তোমাদেরকে দেখাবো নেক্সট দিন। আর এইখানে দেখো মামন আর মাহি কি করছে। কি করছো বাবু? আকুর খাচ্ছ? ওয়া মারে আমার। তো বন্ধুরা, এখানে মামন মানে এমনিতে তো ভাত মুড়িতে কিছু খায় না, আর যেটা ওর মন হয় সেটাই খায়। কিন্তু এমনিতে মন বলতে গেলে অন্য কিছু পায় না বা অন্য কিছু খায় না। এই 2-3 দিন থেকে এখন আকুরটাই খেয়েছে, এখন প্রতিদিন দুপুর দিকে এগুলো নিয়ে আসছে। কেননা আমাদের গাছ তো আছে, তোমার অবশ্যই দেখে থাকবে, এই যে একটা তাল গাছ আর এই একটা তাল গাছ, সেই আষাঢ় শ্রাবণ মাসে যে তাল ছেড়েছিল সেইগুলোই আঁটিগুলো রেখে দিয়েছিল মা। তো মা তুলে তুলে রেখে দেওয়ার পরে, ও হ্যাঁ, তো মা তুলে তুলে রেখে দিয়েছে, তো এখন খাচ্ছে। তাই তবে কাটো না, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এনে দেবো না? কে কাটবে? তুমি তুমি কাটবে না কে কাটবে? আমি কেটে দেবো, আমার হাত তো বড়, বুঝতে পারছি মা। ঠিক আছে চলো, কোথায় আছে চলো নিয়ে আসি গে, চলো। ওখানে আছে, ওকে। এইগুলো মানে মাটি দুটো হয়ে আছে এখন। যখন তালগুলো আমরা খেয়েছিলাম বা তালের যখন বড়া করেছিল, তারপরে যে আঁটিগুলো হয়েছে সেই আঁটিগুলোকে এইখানে রেখেছিল আর কি মা। তুমি দেখতে পাচ্ছ মাটির সাথে এখনো শিকড় এখনো লেগেই রয়েছে। অনেক নষ্ট হয়ে গেছিল, অনেক নষ্ট হয়ে গেছে। ভালো না, এগুলো ভালো হবে না। কোনগুলো বেরিয়ে গেছে? যেগুলো বেরিয়ে গেছে, যেগুলো শক্ত নরম হয়ে গেছে, যেগুলো শক্ত আছে সেগুলো হবে। কি আমাকে দাও, তুমি দাও না, আমাকে দাও। তো অনেক আগে খাওয়ার দরকার ছিল, লাইমা এবার অনেক নেমে গিয়েছে না। কার্তিক মাসে তখন যে মামন খেলো না, এখন ওর খিদে লেগে গেছে, ভাত মুড়ি খেতে পেয়েছে না, নিয়ে এখন এখন এবার কি কেনা কি খাবো কি খাবো করে খুঁজে বেড়াইছে এখন। হ্যাঁ জানি মা, বাবা কাঁটা চামড়ে নিয়ে বন্ধুদেরকে বলে দাও যে খেয়ে যাও আমাদের বাড়িতে। বন্ধু এটা ভালো লাগছে, এটা মিষ্টি, কিন্তু এটা আর আগে খেলে একটু ভালো হতো। মানে দু একটা নষ্ট হয়ে গেছে আর দু একটা ভালো আছে, তো যেগুলো ভালো আছে সেগুলোই নিয়ে আমরা খাচ্ছি দেখতে। হ্যাঁ কি তা ভালো ভালো এখানে বেছে নাও, নিয়ে নিয়ে চলে যাও। ওই যে মাটিতে পড়ে গিয়েছে, মাটিতে ফেলে দিয়েছো, তো খাওয়া তো শেষ হয়ে গেলো আমার, ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব খারাপ হয়ে গেছে দেখো, অনেক ভালো হলো, ওগুলো কাট হবে আর কি উনুনে না, ওইগুলো কাট হবে রান্না। এইটা জলগুলো হয়ে গেছে, জল জল হয়ে গেছে। লা ভালো, তো আমি খেয়ে নিলাম।
তো বন্ধুরা মামনের আকুর খাওয়া হয়ে গেল, মামনের আর মাহি তোমার তো দেখলে, তো কেমন লাগছিল খেতে? খুব ভালো। তো এই আকুরটা আরও আগে খেলে আরও ভালো লাগতো, মানে তোমরা তো দেখলে যে আমাদের দুটো তাল গাছ আছে, তো ওই দুটো তাল গাছে যে তালগুলো হয় তো অনেকে তো এমনি নিয়ে চলে যায়, কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে যায়, বা যেটা আমাদের মানে খেয়েছিলাম সেই আটিগুলোকে মা একটা জায়গাতে রেখে দিয়েছিল, তো সেইগুলোই আকর হয়েছিল, তো আরও আগে খাওয়া দরকার ছিল, তো তখন কেউ খাচ্ছিল না আর কি, যখন খাওয়া দরকার ছিল তখন কেউ খাচ্ছিল না। তো এখন মানে মামুন, তোমরা তো জানো বা শুনেছ যে মামুন এখন কিছু খেতে পাচ্ছে না, তো ভাত মুড়ি এখন যেটা দেখছে এখন সেটা এখন গন্ধ লাগছে, বমি করে ফেলছে, তো এখন যেটা ইচ্ছা এখন সেটাই ও খাচ্ছে। হ্যাঁ, তো কী খাবে খুঁজে পাচ্ছে না। এবার এমনিতে সারাদিন তো মাঠে আমরা থাকি, বাবা মা সবাই মাঠেই চলে যায়, মামন একাই থাকে বাড়িতে, তো মামন কী করে ওই আঁকড়গুলোকে নিয়ে নিয়ে আসে, কাটে আর খায় আর কি। তো কেমন লাগছিল? তো ওইভাবেই আর কি পেটটা ভরাচ্ছে। তো বন্ধুরা সবাইকে বলছি আমাদের বাড়ি এসো আকুর খেতে, যদি কেউ পছন্দ করে থাকো। তো বন্ধুরা শুনতে পেলে মামন কি বললো, যে যারা যারা না খেয়েছো আকুর তো অবশ্যই আমাদের বাড়ি এসো খেয়ে যাও, তাই তো নিমন্ত্রণ করছে আকুর খেতে, নিমন্ত্রণ করলো আকুর খেতে। আর আকুরগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে বলতে গেলে জল জল মানে জল জল হয়ে গিয়েছে, তারপরে পচে গিয়েছে, এও বেছে বেছে খাচ্ছে কেটে কেটে একটা একটা করে। তো ওকে বন্ধুরা আর কিছু বলবো না, তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পাশে থেকো, সাথে থেকো, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকো।